নমস্কার, দ্য জব হান্টারের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। ইন্ডিয়ান অর্ডান্স ফ্যাক্টরিতে 1704 জন ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাস ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে ভারত সরকার। ভিডিওটি সম্পূর্ণ দেখুন চাকরিটি সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি চাকরির সমস্ত নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য। নিয়োগ হবে চার্জম্যান পদে, এটি একটি নন গেজেটেড গ্রুপ বি পোস্ট। প্রথমেই আমরা দেখে নেব এই চাকরিটির জন্য স্যালারি কত হবে। পেমেন্ট টু অনুযায়ী স্যালারি পাবেন 9,300 থেকে 34,800 টাকা বেসিক স্যালারি স্কেল, সঙ্গে গ্রেড পে পাবেন 4,200 টাকা এবং অন্যান্য যে গভর্নমেন্টের অ্যালাউন্স সেগুলি পাবেন। এরপর আমরা দেখে নেব এজ লিমিট কত হতে হবে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বয়স হতে হবে আপ টু 27 ইয়ার্স, ওবিসি এসসি এবং এসটিরা যথাক্রমে 3 বছর এবং 5 বছর এবং 5 বছরের ছাড় পাবেন। এরপর আমরা দেখে নেব কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি আছে। মেকানিক্যালের জন্য জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইকোনমিক্যালি উইকার সেকশন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ড, টোটাল সব মিলিয়ে 966টি ভ্যাকেন্সি আছে। ইনফরমেশন টেকনোলজি বা আইটির জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 31টি। ইলেকট্রিক্যালের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 149টি। কেমিক্যালের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 312টি। সিভিলের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 45টি। মেটালুর্জির জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 56টি। ক্লোদিং টেকনোলজির জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 37টি। লেদার টেকনোলজির জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 4টি এবং নন টেকনিক্যাল যে পোস্টসের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 51টি। নন টেকনিক্যাল ওটিএসের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 70টি। অটোমোবাইলের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 4টি এবং ইলেকট্রনিকের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 23টি। সব মিলিয়ে 1704টি টোটাল ভ্যাকেন্সি আছে। এরপর আমরা দেখে নেব যে এসেনশিয়াল কোয়ালিফিকেশানের কী দরকার। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, অটোমোবাইল এবং ইলেকট্রনিক্স এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলির জন্য যোগ্যতা লাগবে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে, অথবা যদি গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে এই যে কোনো ট্রেড থেকে তাহলেও চলবে। কেমিক্যাল, মেটালুর্জি, ক্লোদিং টেকনোলজি এবং লেদার টেকনোলজি এগুলির জন্য সেম 3 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে কেমিস্ট্রি মেজর সাবজেক্ট হিসাবে। ইনফরমেশন টেকনোলজির জন্য অবশ্যই ক্যান্ডিডেটকে এ লেভেল কম্পিটিটেন্সি সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে, অথবা কম্পিউটার সায়েন্স থেকে ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান লাগবে। এরপর দেখে নেব নন টেকনিক্যাল যে দুটি পোস্ট রয়েছে সেগুলির জন্য কী যোগ্যতা লাগবে। নন টেকনিক্যাল স্টোর্স এবং নন টেকনিক্যাল আদার দ্যান স্টোর্সের যে দুটি পোস্ট আছে সেগুলির জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, হিউম্যানিটিজ, সায়েন্স, কমার্স বা ল, যে কোনো একটি থেকে। এরপর আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে। 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এসসি, এসটি, ওমেন এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। প্রিন্সিপাল ডিরেক্টর, রিক্রুটমেন্ট ফান্ড, OFRB, আম্বাঝরি, নাগপুর, এই ঠিকানায় আপনাকে অ্যাপ্লিকেশান ফিটি দিতে হবে। আর যদি চালানের মাধ্যমে পে করেন তাহলে 50 টাকা এক্সট্রা অফলাইন ব্যাঙ্ক ট্রানজ্যাকশানের জন্য লাগবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে। এরপর আমরা দেখে নেব সিলেকশন প্রসিডিওরটি নিয়ে। শুধুমাত্র রিটিং এক্সামিনেশানের উপর ভিত্তি করেই সিলেকশন করা হবে, কোনো রকম ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য নিয়ারেস্ট যে এক্সামিনেশান সেন্টার সেটি হলো কলকাতা। এরপর আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ তারিখগুলি। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 10/5/2019 থেকে, অর্থাৎ মে মাসের 10 তারিখ থেকে, এবং এটি চলবে 9/6/2019 পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 9 তারিখ পর্যন্ত। এবং প্রিন্ট আউট নেওয়ার যে লাস্ট ডেট রিসিপ্টে যে 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস দেবেন সেটার 16/6/2019 তারিখে। এবং কিছু পার্টিকুলার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর এবং আরও অন্যান্য যে স্টেটগুলি আছে পার্টিকুলার সেগুলির জন্য 23/6/2019 তারিখে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। সরকারি চাকরির পরীক্ষার উপর ভিত্তি করে আমাদের শুরু করা জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের এপিসোডগুলি প্রত্যেক দিন ফলো করুন, কারণ আমাদের বিশ্বাস আমাদের দেওয়া প্রশ্নগুলি থেকে কিছু কমন কোয়েশ্চেন আপনারা নিশ্চয়ই পাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে অপরকেও দেখার সুযোগ করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন। জয় হিন্দ।